প্রিয় দর্শক, দিন যায়, দিন আসে, আর এভাবেই চলে দিন বদলের পালা। প্রতিটি দিন শুরু হয় নতুন প্রত্যাশা নিয়ে, আর সেই প্রত্যাশার সঙ্গে গান যোগ করে আমরা তাতে নিয়ে আসার চেষ্টা করি এক ভিন্ন মাত্রা। সুপ্রিয় দর্শক, মাইটিভি নিয়মিত প্রভাতী আয়োজন আমার সকাল অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাই সকালে শুভ্রতা, শুভ সকাল। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকবো আমি উম্মে সাবরিনা, আর আমার সঙ্গে আজ স্টুডিওতে গান শোনাতে এসেছেন সঙ্গীত শিল্পী মোহাম্মদ নজরুল ইসলাম। নজরুল ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমার সকাল অনুষ্ঠানে। ধন্যবাদ, শুভ সকাল। সেই সঙ্গে আমাদের সঙ্গে বাদ্যযন্ত্র সহযোগিতার জন্য রয়েছেন যথারীতি জিয়াউর রহমান জিয়া ভাই। জিয়া ভাই, শুভ সকাল। সুপ্রিয় দর্শক, গান আর আড্ডায় পুরো অনুষ্ঠানটি মাতিয়ে রাখার চেষ্টা করব দিনের শুরুতেই কিছুটা নির্মলতা আর ভালোবাসা ছড়িয়ে দিতে। নজরুল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাদের দোয়ায়। সুপ্রিয় দর্শক, অনেক গান হবে, সেই সাথে হবে আড্ডা। তার আগে চলুন দেখে আসি আজকের এই দিনে ইতিহাসের পাতা থেকে। আজ বুধবার, 28 সেপ্টেম্বর 2022 খ্রিস্টাব্দ, 13 আশ্বিন 1429 বঙ্গাব্দ, 1 রবিউল আউয়াল 1444 ইসরি। চলুন এক নজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাসমূহ। 1906 সালের এই দিনে হংকংয়ে প্রবল ঘূর্ণিঝড়ে 10,000 লোকের মৃত্যু হয়। 1923 সালের এই দিনে বুলগেরিয়ায় ফ্যাসিস্ট বিরোধী এক অভ্যুত্থান ঘটে। 1928 সালের এই দিনে স্যার আলেকজান্ডার ফ্লেমিং প্রথমবারের মতো পেনিসিলিন আবিষ্কারের কথা ঘোষণা করেন। গ্রহ তারা তারি নূরে ইশারা নইলে দেয়
বাহ, চমৎকার। আসলে আমরা যে যে ধর্মেরই অনুসারী হই না কেন, সৃষ্টিকর্তাকে স্মরণ করে দিনটা শুরু করলে আমার মনে হয় সবার দিনই খুব ভালো চলে যায়। কি বলেন নজরুল ভাই? জি, জানতে চাইব আপনার দিন কিভাবে শুরু হয়। ভোরে উঠি, নামাজ কালাম পড়ি, তারপর একটু সঙ্গীত রেওয়াজ করি, তারপর অফিসে যাই। এখন তো 8টা থেকে অফিস, অফিসে যাই, তারপরে এই আর কি, ফাঁকে ফাঁকে চলে গান। গান তো, তার মানে গানকে ভালোবেসে গানের সঙ্গে এই সম্পৃক্ততা। গান আমার অনেক ভালো লাগে, আমি গান এটা ছাড়তে পারি না কখনো, ফাঁকে ফাঁকে সবসময় চলে। আর মাটির গান তো, মনের গান, প্রাণের গান, এটা সবসময় হৃদয় ছুঁয়ে যায়। বাহ, আপনি আরও সুন্দরভাবে আপনার রেওয়াজ এবং সাধনা চালিয়ে যান, এটাই কামনা করব। এবার কোন গানটা শুনবো? দোয়া করবেন। হ্যাঁ, এবার রথীন্দ্রনাথ স্যারের একটা গান, আমার হার কালা করলাম রে। আচ্ছা, আমার হারে কালা করলাম রে, হায় রে আমার দেহ কালার লাই গারে, ওরে অন্তরে কালা করলাম রে, দুরন্ত পর পাশে আমার হারে কালা করলাম রে, জল পাতা
চমৎকার। আসলে নজরুল ভাই, এই গানগুলো কিন্তু অনেক পুরনো, তারপরও প্রতিবার গাওয়ার সাথে সাথে যেন নতুন এক আবেদন তৈরি করে, তাই না? জি আপু। আচ্ছা, তো এই পুরনো গানগুলোর প্রতি এত ঝোঁক কেন, বা পুরনো গানগুলোকে কেন বেছে নিয়েছেন? পুরনো গানগুলি আসলে রিওয়াজ হয়ে যায়, যতদিন পুরনো হচ্ছে এগুলো মানুষ শুরুতে আবার গাওয়ার চেষ্টা করে, ভালো লাগে গায়ে আর কি। ঠিক তাই, ঠিক তাই। এখন কোন গানটা গাইবেন বলে ঠিক করেছে? এখন গাবো শ্রদ্ধেয় রাধা রমণ, চেষ্টা করবো আর কি গাওয়ার জন্য। শুনি। তোমারে না দেখলে রাধা তোমারে দেখিবার মনে তোমারে না দেখলে রাধার জীবন কেমনে রয় বন্ধু রে আমার বন্ধু দয়া ময় তোমারে দেখি বৈশার বন্ধু ভাঙো কদমে রাগা কদম ডালে হে বৈশার বন্ধু ভাঙো কদমে রাগা শিশু কালে প্রেম শিখাইয়া যৌবন কালে দাগা বন্ধু রে আমার বন্ধু দয়া তোমারে
প্রিয় দর্শক, আসলে গান কিন্তু এখন শুধু আর শোনার বিষয়টার মধ্যেই সীমাবদ্ধ নেই, গান এখন উপভোগের বিষয়, দেখার বিষয়। আর সুর, তাল, লয় সব কিছুকে ছাপিয়ে বাদ্যযন্ত্রের পারদর্শিতা যদি খুব চমৎকারভাবে উপস্থাপন করা যায়, আমার মনে হয় সে গানটা অনেক বেশি শ্রুতি মধুর হয়। নজর ভাই কি বলেন? জি, আমার মনে হয় জিয়া ভাইকে একটা ধন্যবাদ দিতেই পারি। জিয়া ভাই চমৎকার ছিল আপনার বাজানো, ধন্যবাদ জিয়া ভাইকে। নজর ভাই, যেমনটি বলছিলাম, আপনার ওস্তাদের বা আপনি যার কাছ থেকে তালিম নিয়েছেন তার একটা গান করবেন, তো আমরা গানে ফিরে যাই। লিখেছেন সাইফুল্লাহ। আচ্ছা স্যার, আমরা এখন এই গানটা শুনি তাহলে। আমায় অন্ধকার থাকিয়া মাওলা আলোয় পাঠাই, চক্ষু দিয়া দুনিয়াতে অন্ধ রাখি, ও মাওলা অন্ধ রাখি। আমায় অন্ধকার থাকিয়া মাওলা আলোয় পাঠাই, চক্ষু দিয়া দুনিয়াতে অন্ধ রাখি, ও মাওলা অন্ধ রাখি।
সে বুঝলাম না প্রভু, এমনি করে সময় গেল বহু, কেন এলাম কি করিলাম সে বুঝলাম না প্রভু, সাহে তোলার কপাল মন্দ, সাহে তোলার কপাল মন্দ, মন্দ রাখিলি চক্ষু দিয়া দুনিয়াতে অন্ধ রাখিলি, ও মাওলা অন্ধ রাখিলি আমায় অন্ধকার থাকিয়া, মাওলা আলোয় পাঠাইলি চক্ষু দিয়া দুনিয়াতে অন্ধ রাখিলি, ও মাওলা চমৎকার গিয়েছেন নজরুল ভাই। আসলে এত কঠিন গান করতে কেমন লাগে? মাঝে মাঝে একটু কঠিন মনে হয় না? এখনকার গানগুলো তো আসলে অনেক বেশি যে চটকদার হয় কিন্তু খুব যে কঠিন হয় এমন অনেকটা না, আবার দেখা যায় মিউজিকের আধিক্য অনেক বেশি থাকে। তো এই গানগুলো তো আসলে বেশ আগের এবং কিছুটা আধ্যাত্মিক, আমরা আসলে সেভাবেই জীবনযাপন করতে চাই। মাওলা সত্যি চোখ দিয়েছেন কিন্তু আমরা আসলে দৃষ্টিকোণ বা দৃষ্টিটা কতটুকু প্রসারিত করছি, জীবনকে আসলে সেভাবে অতিবাহিত করছি কি না, এটাই হচ্ছে আমাদের বিবেকের কাছে নিজেদেরই প্রশ্ন। আমাদের চোখ দেশে আল্লাহ কিন্তু দেখতে পারি না, এর কারণ সাধনার অভাব। যারা দেখে তারা ঠিকই দেখে, তারা সাধনা করে রাখে, এই জন্য গানটা এইভাবেই লেখা হয়েছে, চক্ষু থেকে এটাই দুঃখ। ঠিক তাই, সকলকে আসলে আমাদের সুমতি হোক, আমরা আরও বেশি এগিয়ে যাই এবং অবশ্যই সে পথেই আমাদেরকে সৃষ্টিকর্তা পরিচালিত করুক, সেটাই চাইব। একেবারে শেষ পর্যায়ে আমরা শেষ গান শুনব। শিবেনে বন্ধু কয়া হাজার
চমৎকার। নজরুল ভাই, এত কর্মব্যস্ততার মধ্যেও এই যে সাবলীলভাবে সুন্দরভাবে কঠিন গানগুলো আমাদের শোনালেন, সেজন্য সত্যিই আপনাকে মাইটিভির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আপনার কেমন লাগলো আজকের অনুষ্ঠান? ভালোই লাগছে অনুষ্ঠানটি। ভাইয়া ভালো বাজাইছে, আপনি ভালো উপস্থাপনা করছেন। হ্যাঁ, রিয়া ভাই চমৎকার বাজিয়েছে, ক্যামেরাম্যান ভাইরা অনেক ভালো করছে। আমি ধন্যবাদ জানাচ্ছি মাইটিভি পরিবারকে, সদস্যদেরকে, আমাকে এই এই জায়গায় একটু গান গাওয়ার সুযোগ দেওয়ার জন্য। আমি অনেক অনেক খুশি হয়েছি তাদের উপরে এবং ধন্যবাদ জানাচ্ছি আমি। সুপ্রিয় দর্শক, গান গল্প আর আড্ডায় মেতেছিলাম এতক্ষণ, জানি না আপনাদের কেমন লেগেছে। যদি একটি গানও কিংবা একটি কথাও আপনাদের ভালো লেগে থাকে তাহলেই এই অনুষ্ঠানের সার্থকতা। আপনার সারাটি দিন খুব সুন্দর, সাবলীল, নির্মল আর নিরাপদ কাটুক, এই শুভকামনা রেখে মাইটিভি নিয়মিত আয়োজন আমার সকাল অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। আমি উম্মে সাবরিনা। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন আর অবশ্যই মাইটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।